ক্লাসিক্সের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ ব্রড কোশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। এক, প্রাচীনকালে রাজাদের যজ্ঞ করার কারণ কি ছিল? প্রাচীনকালে রাজারা ব্রাহ্মণ বা পুরোহিতদের পরামর্শে নানা প্রকার যজ্ঞ করতেন। এই যজ্ঞের পিছনে বিভিন্ন কারণ ছিল। যুদ্ধে জয়লাভের ইচ্ছা পূরণ করার জন্য অনেক রাজাই যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করতেন। যুদ্ধে জয়লাভের পরেও অনেক রাজা যজ্ঞ করতেন। এছাড়া অনেক রাজারা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য যজ্ঞ করতেন। দুই, চতুর্বর্ণ প্রথা কি? ঋগ বৈদিক যুগে গুণ ও কর্মের ভিত্তিতে আর্যদের মধ্যে চারটি বর্ণের উদ্ভব হয়। ব্রাহ্মণ, যাগযজ্ঞ ও অধ্যাপনা ছিল ব্রাহ্মণদের বৃত্তি। ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা রাজ্য শাসন এবং প্রজাদের নিরাপত্তা রক্ষার কাজে নিযুক্ত ছিলেন। বৈশ্য, এদের বৃত্তি ছিল কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্য। শূদ্র, এরা বাকি তিন বর্ণের মানুষের সেবার কাজে নিযুক্ত ছিলেন। তিন, চতুরাশ্রম কি? বৈদিক আর্যরা তাদের জীবনকে যে চারটি পর্বে বা আশ্রমে বিভক্ত করেছিলেন সেটি চতুরাশ্রম নামে পরিচিত। কর্ম অনুসারে চারটি আশ্রম হল ব্রহ্মচর্য, কৈশোর অবস্থায় গুরুগৃহে থেকে বিদ্যাভ্যাস করতে হতো। গার্হস্থ, বিদ্যালাভের শেষে যৌবনে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে হতো। বানপ্রস্থ, প্রৌঢ় বয়সে নির্জনে থেকে মনকে ঈশ্বরমুখী করতে হতো। সন্ন্যাস, বৃদ্ধ বয়সে সংসার ও গৃহত্যাগ করে পরিব্রাজকের জীবন গ্রহণ করতে হতো। চার, বৈদিক যুগে পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? বৈদিক যুগের গুরু ও শিষ্যের সম্পর্ক মধুর ছিল। গুরুকে ঘিরেই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর গুরু শিষ্যকে সন্তানের মতো গড়ে তুলতেন। শিষ্যরা গুরুগৃহেই থাকত। শিক্ষালাভের ক্ষেত্রে গুরু একটা অংশ পড়ে শিষ্যকে মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা গুরুর পড়ানো অংশটি শুনে তা নিজেরা পুনরায় পাঠ করত ও মনে রাখত। পড়াশোনার পাশাপাশি গুরুগৃহে ছাত্রদের অন্যান্য কাজও করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপর। পাঁচ, ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান কি ছিল? ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান, প্রথমে দেখে নাও বিবাহ রীতি। ঋগ বৈদিক সমাজে নারীদের স্বাধীনভাবে নিজের জীবন সঙ্গী নির্বাচন করতে হতো। ঋগ্বেদের কোথাও বাল্য বিবাহের কথা জানা যায় না। গৃহকর্ম, এই যুগে সকল প্রকার গৃহকর্মের নারীরাই ছিলেন সর্বময় কর্ত্রী। শিক্ষাক্ষেত্র, এই যুগে ঘোষা, অপালা, বিশ্বপাড়া প্রমুখ নারীরা বিভিন্ন শাস্ত্রে পারদর্শিতা দেখান। এমনকি সমিতির বিভিন্ন বৈঠকেও নারীরা অংশগ্রহণ করতেন। ধর্মীয় সাধনা, এই যুগে ধর্মীয় সাধনাতেও নারীরা অসাধারণ দক্ষতার পরিচয় দেখান। তারা যজ্ঞতেও অংশগ্রহণ করতেন। ছয়, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থান এবং স্বাধীনতা উভয়ই কমে গিয়েছিল। কন্যায় অনীহা, পরবর্তী বৈদিক সমাজে পরিবারের কেউই কন্যা সন্তানের জন্ম কামনা করতেন না। বিবাহ রীতি, এই যুগে বাল্য বিবাহ, বহু বিবাহ ও পণ প্রথা সমাজকে গ্রাস করেছিল। নারীরা আগের মতো স্বাধীনভাবে জীবনসঙ্গী নির্বাচনের অধিকার থেকেও বঞ্চিত হয়। অধিকার হ্রাস, এই যুগে নারীদের তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতো। শিক্ষাক্ষেত্র, নারীদের পক্ষে শিক্ষা লাভ এই সময় কঠিন হলেও গার্গী মৈত্রীরা উচ্চশিক্ষায় পারদর্শিতা দেখিয়েছিলেন। সাত, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার পরিবর্তন হওয়ার কারণ কি? কর্মের ভিত্তিতে বৈদিক সমাজে চারটি ভাগে বিভক্ত হলে নারীরা পূর্বের স্বাধীনতা হারায়। পুরুষের বহু বিবাহ, পণপ্রথা প্রভৃতি কারণে নারীদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে ওঠে। কোনো পরিবারেই কন্যা সন্তানের জন্ম কামনা করা হতো না। বাল্য বিবাহ শুরু হয়েছিল। এছাড়া বৈদিক যুগে পরিবারের ধর্মীয় ক্রিয়াকলাপ পরিচালনার দায়িত্ব নারীদের হাতে থাকলেও পরবর্তী বৈদিক যুগে তা চলে যায় পুরোহিতদের হাতে। আট, ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন কেমন ছিল? পরিবার প্রথা, ঋগ বৈদিক যুগে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। পরিবারের প্রধান পুরুষকে বলা হতো কুলপতি। সমাজে নারীর স্থান, এই যুগে নারীরা সমাজে যথেষ্ট সম্মানের অধিকারিণী ছিলেন। তারা সামাজিক অনুষ্ঠান, বিদ্যাচর্চা এমনকি যুদ্ধতেও অংশ নিতেন। বর্ণভেদ প্রথা,
আর্যদের গুণ ও কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের উদ্ভব হয়। ব্রাহ্মণরা পূজা, ক্ষত্রিয়রা যুদ্ধ, বৈশ্যরা বাণিজ্য এবং শূদ্ররা এই তিন বর্ণের সেবা করত। চতুরাশ্রম। এই যুগে আর্যদের জীবনযাত্রা চারটি পর্বে বিভক্ত ছিল। এগুলি হল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। নয়, পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন কেমন ছিল? বর্ণপ্রথার কঠোরতা। পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথা অনেকটা কঠোর হয়ে পড়ে, তা জন্মগত ও পেশাভিত্তিক হয়ে দাঁড়ায়। সামাজিক মর্যাদা। এই যুগে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের মর্যাদা শূদ্রদের তুলনায় অনেক গুণ বাড়ে। নারীর স্থান। এই যুগে নারীদের সামাজিক মর্যাদা ও স্বাধীনতা দুটোই কমে গিয়েছিল। পরিবারের কেউই কন্যা সন্তানের জন্ম কামনা করতেন না। সমিতির কাজে মেয়েদের যোগ দেওয়ার কথাও জানা যায় না। নতুন জনগোষ্ঠী। পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য ও নিষদ নামে দুই জনগোষ্ঠীর উদ্ভব হয়। এরা পশুপালন ও খাদ্য সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? প্রথমে দেখে নেব ঋগ বৈদিক যুগ। এই যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরুরা ছাত্রদের মুখে মুখে শিক্ষাদান করতেন। ছাত্ররা গুরুর কাছ থেকে শুনে তা পাঠ করত ও মনে রাখত। এক্ষেত্রে ছাত্ররা সঠিক উচ্চারণের ওপর বিশেষ জোর দিত। এরপর দেখে নেওয়া যা পরবর্তী বৈদিক যুগ। এই যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল। গুরু কোনো ছাত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করতেন উপনয়নের মধ্য দিয়ে। বেদ পাঠের মধ্য দিয়ে মূলত শিক্ষাদান করা হতো। তার সঙ্গে ব্যাকরণ, গণিত, ভাষা শিক্ষার ওপরেও বিশেষ জোর দেওয়া হতো। পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম শিক্ষা ব্যবস্থার অঙ্গ ছিল। এরপর রয়েছে বৈদিক সাহিত্য। এটা একটা টিকা। এখানে বৈদিক সাহিত্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর পড়লাম না। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নিও। ১২, বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবন কি ছিল? প্রথমে এখানে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবন। বিস্তারিতভাবে উত্তরটি আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা খুব সুন্দরভাবে পড়ে নেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত নোটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।